আমাৰ পৰিত্ৰাণকৰ্তাযুখ্ৰীষ্ট বহুমূল্য নামেৰে প্ৰাপ্তি ৰস দৰ্শক বন্ধু মানুহ মোৰ খ্ৰীষ্টীয় প্ৰেম নমস্কাৰ জনা প্ৰভুৰ পৱিত্ৰ মহানামৰ ধন্যবাদ হওঁ আমি প্ৰাত কালয়েৰে প্ৰভুকৰ্যান কৰিব প্ৰভু আমাক সুযোগ দে আচোন মানে আজি কাৰ্যক্ৰমকে আমাৰ প্ৰাৰ্থনা কৰিব দয়াময় পৱিত্ৰ স্বৰ্গস্থ পি তা তোমাৰ পৱিত্ৰ মাহনামৰ ধন্যবাদ হওঁ প্ৰভু এতিয়া তোমাৰ পৱিত্ৰ বাক্য ধ্যান কলবেলি তুমি আমাৰ সহিতৰে কথা কোৱা গৌরব মহিমা কেবল তুমি পাও যীশুঙ্ামে অল্প প্রার্থনা উৎসর্গ করছু আজ আমাদের যে প্রসঙ্গের আলোচনা করা কেবে আমি এর শিকার হয়েছু এবং আমাদের শিকারী অন্য অন্যভাবে কে গেলে আজ আমাদের যে প্রসঙ্গের আলোচনা করি তা হচ্ছে বচসা আমি অন্যর বচসা করে থাও এবং লোক মানে আমার বচসা করে থাকে ହିତୋପଦେଶ ତା'ର ସତର ଅଧ୍ୟାୟର ନ ପଦରେ ଏକଥା ଲେଖାଯାଏ ଯେ ଅଧର୍ମ ଢାଙ୍କେ ସେ ପ୍ରେମ ଖୋଜେ ମାତ୍ର ଯେ ପୂର୍ଣ୍ଣ ପୂର୍ଣ୍ଣ ଗୋଟିଏ କଥା ଉତ୍ଥାପନ କରେ ସେ ବିଶେଷ ମିତ୍ରଗଣକୁ ବିଭିନ୍ନ କରେ ଆମ ସମସ୍ତଙ୍କ ଜୀବନରେ କେତେକ ଲୋକମାନେ ଅଛନ୍ତି ଯେଉଁମାନେ ଆମମାନଙ୍କୁ ଚିଡ଼େଇଥାନ୍ତି ଯେଉଁମାନେ ଆମମାନଙ୍କୁ ବିରକ୍ତ କରିଥାନ୍ତି ସେମାନେ ଅନେକ ବିଷୟରେ ଆମଠାରୁ ଦାବି କରନ୍ତି আমার নিষ্পত্তি আমার সিদ্ধান্ত কু সে নামমঞ্জুর করে সমালোচনা করেমকে নিজ দৃষ্টি রেখে থাকে সেমান কথাবার্তা সে নিজ উপরে কেন্দ্রীভূত থাকে সে যুক্ততর্ক করা ভাল পাঁতি অবা অভিযোগ করার ভাল পাঁচ যা কিছু সে আপনার এবং মতে মতো এপর স্থানক যেতিয়া আমি অন্য় কথা দ্বাৰা কাৰ্য দ্বাৰা আঘাত পাই আমি আমাৰ ঘনিষ্ঠ বন্ধুমানক নিকটৰে কথা কোনো আমাৰ প্ৰকাশ কৰি থওঁ আৰু আমি সৈ থওঁ ভাই তুমি বিশ্বাস কৰিব নে মোৰ প্ৰত্যেক যা কলে মই যা চিন্তা কলে ভাই ঠিক কলে নাই এই বন্ধুমানে আলোচনা কৰি থওঁ আৰু বিষয় আমি বচসা কৰি থওঁ বচা কণ অটে ଯେତେବେଳେ ଆପଣ ଅନ୍ୟ ବିଷୟରେ ତାଙ୍କ ପଛରେ କାହା ସହିତ କଥା ହେଉଛନ୍ତି ସେ ବ୍ୟକ୍ତିଙ୍କ ସହିତ ଯେତେବେଳେ ଆପଣ ସିଧାସଳଖ କଥା ହେଉନାହାନ୍ତି ତା ବଚସା ଅଟେ ଆପଣ ଏପରି ବ୍ୟକ୍ତିଙ୍କ ସହିତ କଥା ହେଉଛନ୍ତି ଯେଉଁ ବ୍ୟକ୍ତି ଏ ସମସ୍ୟାର ଅଂଶ ନୁହଁନ୍ତି କିମ୍ବା ଏ ସମସ୍ୟାର ସେ ସମାଧାନର ଅଙ୍ଗ ନୁହନ୍ତି ବଚସା ଏକ ଏକ ପ୍ରକାର ପ୍ରତିଶୋଧ ଅଟେ ସଂକ୍ଷେପରେ କହିଲେ বচসা করারা হুয়ে তো আমি উই ফিল গুড আমল লাগি থাকে মাত্র বাস্তবরে যে ব্যক্তি বিষয় আপনার এবং মু আমি বচসা করে থাকে সেই ব্যক্তি বিজয় হয়ে থাকে বচসা এমান কথাবার্তা কু এবং আমরা ভাব প্রবণতা নিয়ন্ত্রণ করে থাকে আমর ইমোশন কু আমার কনভরসেসন কু নিয়ন্ত্রণ করে থাকে আপন জীবনর সকারাৎমক বিষয় কু আপন অন্যান স নেগেটিভ বিষয় কথা হই থে বচসা বিনাশকারী অটে বাইবল কুয়ে যে অধর্ম ঢাঙ্কে সে প্রেম খোজে বচসা মন্ডলী নষ্ট কে পরে ব্যবসায় কষ্ট কে বন্ধুত্ব করে নো অতি ঘনিষ্ঠ বন্ধুমান মানুষ পৃথক করে। এবং বচসা আমাদের জীবনক নষ্ট করে বচসা কেবে মধ্যে লোক লোকমানক নিমন্তে তা আশীর্বাদ বিষয় নই আমি বচসা দ্বারা নিজক নষ্ট কর কারণ যদি আমি কোনসি বিষয় করা যাই অষয় যদি আমি বচসা করু কথা আমি যদি আগে গোসিপ কর তেমনি আমাদের দুইটি চয়েস অম পাখের গোটে আমি বচসা করা অন্যটা হলা আমি সেই ব্যক্তিকে আশীর্বাদ করা

ଅନିଷ୍ଟ ପରିବର୍ତ୍ତେ ଅନିଷ୍ଟ କିଏ ବା ନିନ୍ଦାର ପରିବର୍ତ୍ତେ ନିନ୍ଦା ନ କରି ଅନ୍ୟପକ୍ଷରେ ବରଂ ଆଶୀର୍ବାଦ କର ଭାଇ ଭଉଣୀମାନେ ଈଶ୍ୱର ଆମ୍ଭମାନଙ୍କୁ ଆଶୀର୍ବାଦର ବାହକ କରିଅଛନ୍ତି ଖ୍ରୀଷ୍ଟ ବିଶ୍ୱାସୀମାନଙ୍କ ନିମନ୍ତେ ଖ୍ରୀଷ୍ଟୀୟ ପରିବାର ନିମନ୍ତେ ଖ୍ରୀଷ୍ଟୀୟ ପରିବାର ଅନ୍ୟ ପରିବାର ନିମନ୍ତେ ଏକ ଆଶୀର୍ବାଦର କାରଣ ହେବା ଆବଶ୍ୟକ ବଚସାକାରୀ ନୁହେଁ ଆଜି ଖ୍ରୀଷ୍ଟୀୟ ମଣ୍ଡଳୀରେ ବଚସା ଭରପୁର ରହିଛି আজি আমাৰ জীৱন বচছা কুহ কৰি ঈশ্বৰক আশীৰ্বাদৰে আমাৰ জীৱনক পৰিপূৰ্ণ কৰোঁ যদি আপোন বচা কৰোঁ ঈশ্বৰক আশীৰ্বাদ হৰেবে সকাৰক কথা ছাডি আমি নকৰাত্মকৰ কথা কৈ থওঁ আমি আচন্তু আজি আমি কণ কৰিব সকাৰক কথা কোনো বাচিব এবং পরস্পরক উৎসাহ দে আমরা আমীবন দ্বারা আমরা আম্পত্তি দ্বারা আমাদের আমাদের উৎসাহর কারণ হো প্রভুক বাক্যানু উৎসাহ দেওয়া নিমন্তে আহ্বান দিয়ে আজ কোথা বচসার শিকার হয়েছেন অন্য কশীবাদু প্রভু আমা্য করত যেপি আমাদের বচসাকারী কারী নাই আশীর্বাদী হো আসুন আমাদের প্রার্থনা করা प्रभु तुम पवित्र वाक्य निमें धन्यवाद दूचु आज सुंदर सका समय प्रभु तुम पवित्र वाक्य ध्यान करने को सुजोग दल आम मन को प्रभु तुम्हें आशीर्वाद करपरि प्रभु आम आशीर्वाद कारी पर हब प्रभु आम प्रत्येक तुम आशीर्वाद कर प्रचारित वाक्य पर तुम आशीर्वाद जो कर प्रार्थना जीशुं प्रिय नाम उत्सर्ग आमेन ये पिता परमेश्वर सीम प्रेम प्रज अनुग्रह ପବିତ୍ର ଧର୍ମାତ୍ମା ପରମେଶ୍ୱରଙ୍କର ଚିରଞ୍ଜନ ଶାନ୍ତି ଶକ୍ତି ଏବଂ ସୁବଧୁର ସହଭାଗିତା ଓ ଚେତନା ଆମମାନଙ୍କ ସହିତ ଖ୍ରୀଷ୍ଟ ପ୍ରତ୍ୟେକ ବିଶ୍ୱବାସୀ ଭାଇ ଭଉଣୀମାନଙ୍କ ସହିତରେ ଏହି ସମୟ ଠାରୁ ଖ୍ରୀଷ୍ଟ ଯିଶୁଙ୍କର ଦ୍ୱିତୀୟ ଆଗମନ ପର୍ଯ୍ୟନ୍ତ ସଦା କାଳ ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ରହି ମଙ୍ଗଳ ଏବଂ ଉପକାର କରନ୍ତୁ ଆମେ ସମସ୍ତଙ୍କୁ ନମସ୍କାର ଈଶ୍ୱର ଆପଣମାନଙ୍କୁ ଆଶୀର୍ବାଦ କରନ୍ତୁ